কিছুটা হলেও হ্যাঁ নাটক
অনুভব করছি। আপনি ত্রিধারা যাচ্ছেন, আপনি সুরুচির সঙ্গে যাচ্ছেন, আমরা অনশন মঞ্চে আসছি। এটাই হচ্ছে আপনার সাথে আমাদের বেসিক তফাৎ। ২৬ দিন, আজকে এরা চার দিন, এরা ২৬ দিন কেন, ২৬ বছর অনশন করতে রাজি যতক্ষণ না এদের দাবি না পূরণ হবে, এটাও বলে দিতে পারি না। উনি পুজোর উদ্বোধন করুক, বাড়ির উদ্বোধন করুক, বাগানে উদ্বোধন করুক, আমরা বিচারের একদিন উদ্বোধন করবই। অভয়কে জাস্টিস নিয়েই আমরা এই ময়দান থেকে উঠব। উনি তো মনে করি, আমি মানে জানি না ওনার কি মানে, ওনার মানে ভীমরতি ধরে ওনার মানে একটুখানি একটু এসব ছেড়ে একটু মানে একটু রেস্ট নেওয়া দরকার। মানে উনি একটুখানি মানে উনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে উনি একটা জোকার, মানে উনি খুব একটা যে ঠিকঠাক কথা বলে বুঝে গেছে পাবলিক যে উনি একটা জোকার, পাগল, উন্মাদ, ভুলভাল বকে মাঝে মধ্যে, আবার যখন মনে পাবলিক খেপে আবার সেটাকে আবার মানে দেখি আবার ক্ষমা টমাও চায় দেখি। তাহলে আমি একটি কথা জানলে ভুলই বলছিস কেন, যখন ক্ষমাই চাইতে হবে তো ওনার কথা পাবলিক কেউ ধরে না আজকাল, মানে মানে আমি তো ধরি না, মানে আমার মধ্যে এরকম আরও ৬-৬ লোক আছে ধরে না। তো এটাই বলবো, ওনার কথা ধরে লাভ নেই, মানে আমরা ধরি না, ইগনোর করি আমরা ওই উন্মাদ পাগল জোকারদের কথা, মানে আমরা সত্যি কথা একটু ইগনোরই করেই চললাম। ঘন্টা হয়ে গেছে ওদের অবস্থা এত শোচনীয়, আজকে মমতা যে এখনো এদের ডাকে সাড়া দেয়নি, ও এখনো যে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়নি, এই জন্য বড়ই আমি দুঃখি পাই। কারণ এইরকম সন্তানদের কষ্ট দেখে সে কি ধরনের মুখ্যমন্ত্রী, এ তো মানে চিন্তাই করা যায় না যে সে মুখ্যমন্ত্রী না কি জল লাগে।